হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের নতুন মুভি প্রিয়তমা নিয়ে, যেটা কিন্তু একটা আপডেট উঠে এসছে। এবং আমার মনে হয় এই আপডেটটা শোনার পর শাকিব খানের ভারতে বা আমাদের পশ্চিমবঙ্গে যারা দর্শক আছে, যারা শাকিব খানের মুভি দেখতে ভালোবাসে, তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটা গুড নিউজ হয়তো হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, এবং চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, আপডেটস, অনেক কিছু এনে এক্সপ্লেনেশন ভিডিও তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে রেখো, যাতে আপকামিং আরও ভিডিওস আসলে তোমার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো অলরেডি কিন্তু হিমেল আশরাফ একটা ফেসবুক পোস্টে একটা কিছু আপডেট দিয়েছে প্রিয়তমা মুভি নিয়ে। যে আপডেটটা আসার পর ইভেন আমিও ওয়েট করছি যে এই নিউজটা যাতে সত্যি হয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা প্রিয়তমা মুভিটা দেখতে পারি। তো কী আপডেট? তো সে আপডেটটা হচ্ছে অলরেডি কিন্তু প্রিয়তমা অনেক বিদেশের হলে রিলিজ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু ফিল্মটা বেশ ভালো চলছে, সেখানে কিন্তু ভালো ব্যবসা করছে। তো সেটারই সুবাদে কিন্তু হিমেল আশরাফ ফেসবুক পোস্টে জানিয়েছে যে এখন কিন্তু প্রিয়তমা আমেরিকা আর ক্যানাডাতে কিন্তু রিলিজ হচ্ছে, বাট এরপর কিন্তু এই ফিল্মটা আসছে অস্ট্রেলিয়া, কাতার এবং আরও বিভিন্ন ফরেন কান্ট্রিতে আসছে, এবং তার সাথেও ফিল্মটা কিন্তু ভারতেও রিলিজ হতে চলেছে। হ্যাঁ, এই প্রিয়তমা মুভিটা কিন্তু ভারতে রিলিজ হচ্ছে, এটা কিন্তু হিমেল আশরাফ নিজে জানিয়েছে ফেসবুক পোস্টে। এবার ভারতে রিলিজ হচ্ছে মানে এটা পশ্চিমবঙ্গে রিলিজ হবে, কলকাতাতে হয়তো ফিল্মটা আসবে, কারণ এর আগেও কিন্তু শাকিব খানের কয়েকটা বই আমাদের এখানে চলেছিল যেগুলো যৌথ প্রযোজনে রিলিজ হয়েছিল, এবং সেই বইগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো ব্যবসা করেছিল। এবং প্রিয়তমা মুভিটা নিয়ে যেরকম ক্রেজ আছে, সেই ক্রেজটাকে মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব যদি কলকাতায় ফিল্মটা রিলিজ করা হয়, তাহলে আমার মনে হয় ফিল্মটা এখন তাড়াতাড়ি রিলিজ করলে যতটা না একটু ভালো ব্যবসা করতে পারবে, বেশি ডিলে করলে হয়তো ব্যবসাতে একটু হলেও এফেক্ট পড়বে। কারণ এখন কিন্তু যেরকম একটু কলকাতাতে ক্রেজটা যতটা আছে, যত দিন গড়াবে ক্রেজটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং ক্রেজটা যদি কমে যায় তাহলে কিন্তু ব্যবসাতে একটু হলেও কিন্তু সেটার মানে একটু ক্ষতি হতে পারে। কারণ টুকুয়ানে শাকিব খানের এখানে হয়তো ভক্ত আছে, বাট আমরাও এখানে ওয়েট করছি তার ফিল্মটা দেখার জন্যে, বাট সেরকম হয়তো খুব অগণিত ভক্ত হয়তো অতটাও নেই যে তার ফিল্ম আসলে খুব ভালো চলবে, সে ব্যাপারটা হয়তো নাও হতে পারে। এবার হ্যাঁ, সুরঙ্গ কিন্তু কলকাতাতে রিলিজ হচ্ছে, এটা তোমাদের বলে রাখি, কারণ সেটারও কিন্তু একটা ফেসবুক পোস্টে দিয়ে কিন্তু এসবিএফ অলরেডি জানিয়ে দিয়েছে। এবার দেখার ব্যাপার, সুরঙ্গ আর প্রিয়তমা যদি কলকাতাতেও একদিনে রিলিজ করে, একদিনে যদি ক্ল্যাশ করে, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে সাথে এখানেও কিন্তু একটা বিশাল বড় ক্ল্যাশ লাগতে চলেছে। এবং সেখানে কে জিতবে, সেখানে কার ফিল্ম বেশি কালেকশন করবে, সেটা কিন্তু তখন দেখার ব্যাপার হবে। বাট আমার মনে হয় প্রিয়তমা হয়তো ক্ল্যাশ করবে না, যদি ক্ল্যাশ করতো বা যদি সেম টাইমে মোটামুটি রিলিজ করতো, তাহলে হয়তো এখন থেকেই তারা হয়তো আপডেট দেওয়া বা সাম সর্ট অফ প্রমোশন হয়তো করা শুরু করে দিত, যেটা কিন্তু সুরঙ্গের জন্য অলরেডি শুরু হয়ে গেছে। তো যদি প্রিয়তমা এই মাসে রিলিজ না হয়, তাহলে হয়তো পরের মাসে রিলিজ হতে পারে, বাট দেখা যাক এবার ফিল্মটা কী হয়। আশা করছি খুব তাড়াতাড়ি কলকাতা যাতে রিলিজ হোক, যাতে ফিল্মটা গিয়ে দেখতে পারবো, বাংলাদেশের যারা আমার অডিয়েন্সরা আছো, তারা তোমরা যে এক্সপিরিয়েন্সটা মানে করেছো ফিল্মটা হলে দেখার সময়, সেই এক্সপিরিয়েন্সটা আমিও করতে চাই। তো দেখা যাক ফিল্মটা কবে আসে, সেই রিলেটেড আপডেট পেলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা জানিও যারা কলকাতা থেকে এই ভিডিওটা দেখছো, শাকিব খানের যারা ভক্তরা, তোমরা কতটা এক্সাইটেড আছো মুভিটা দেখার জন্য অবশ্যই জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।